আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে পুলিশ পলিটিশিয়ানের বাসায় কথা বলে, পলিটিশিয়ান সন্ত্রাসের বাসায় কথা বলে, সন্ত্রাস সমাজসেবকের বাসায় কথা বলে, আর শিক্ষক দালালের বাসায় কথা বলে, দালাল আবার বুদ্ধিজীবীর বাসায় কথা বলে। আর বুদ্ধিজীবী এই নিয়ে বিতর্কে আছে যে আগামী বছরে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার হাতির রং সাদা হবে নাকি কালো হবে। আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে আলেম জালেমের বাসায় কথা বলে, জালেম আবার আলেমের বাসায় কথা বলে, এইদিকে মসজিদ কমিটি ফতোয়া দিচ্ছে, সেই ফতোয়ায় আবার ইমাম সাহেব মাথা নাড়াচ্ছে, এইদিকে বক্তা শ্রোতার বাসায় কথা বলছে, শ্রোতা আবার বক্তার বাসায় কথা বলছে, শিষ্য গুরুর বাসায় কথা বলছে, গুরু আবার শিষ্যের বাসায় কথা বলছে, এইদিকে আবার সত্যিকারের আলেমরা অন্ধকারের কারাগারে, আর স্টেজে যারা পারফরমেন্স করছে তারা তো এক একজন দরবেশ। এই তো এদের নিয়ে আমাদের বসবাস, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা।